আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই কেমন আছো। আজকে আমার সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের সাথে ক্লাস। সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের সাথে আমার বিষয় পড়ানোর বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। আমার ছাত্ররা আশা করি ভালো আছো। করোনা মহামারী প্রায় দুর্যোগ প্রায় শেষের পথে, এখনও যায়নি, তারপরও আমরা বলবো সাবধানে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে আমরা মনে করি যে আমরা আবার আগের পর্যায়ে চলে যাব। ইনশাআল্লাহ আমরা যেন আগের পর্যায়ে যেতে পারি, একসাথে ক্লাস করতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করি। ছাত্রদেরকে না দেখলে সে ক্লাসের কোনো দাম থাকে না। আমরা আসলে কী পড়াচ্ছি আমরাও বুঝতেছি না, ছাত্ররা কী বুঝতেছে আমরাও বুঝতেছি না। তারপরও বলবো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা কিন্তু এই ছয় মাস এগিয়ে আছি, কিন্তু পিছিয়ে নেই। আমাদের সম্ভাব্য সাজেশন প্রায় শেষ, ধারাবাহিক যে আলোচনা বুঝতে পারতেছি আমরা কোথায় আসছি, কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে শেষ করব। তাহলে আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে অনলাইন ক্লাসগুলো ফলো করলেই বুঝতে পারবে কোন চ্যাপ্টার পড়াচ্ছি, কোন কোথায় কী ধরনের প্রশ্ন হচ্ছে, সবই তোমরা বুঝতে পারবে। তাহলে আজকে আলোচনায় চলে যাই। আজকের আলোচনা হচ্ছে জন অ্যাডামসের বৈদেশিক নীতি, অর্থাৎ জন অ্যাডামসের বৈদেশিক নীতি। জর্জ ওয়াশিংটনের পরে আমরা কাকে দেখি? জন অ্যাডামসের বৈদেশিক নীতি বা ফেডারেলিস্ট শাসনামলের বৈদেশিক নীতি। তাহলে এর সময়কালটা কত? 1797 থেকে 1800। তাহলে আমরা দেখি যে ছাত্ররা একটু মন দিয়ে শোনো, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস মানে যে সিলেবাস দেওয়া আছে, যে বই দেওয়া আছে, সেগুলো ফলো করলে কিন্তু তোমরা ভালো করবে। তাহলে আমাদের পড়ার মধ্যে চলে যাই আমরা জন অ্যাডামসের যে বৈদেশিক নীতি। বৈদেশিক নীতি বলতে আমরা কী বুঝি? ফরেন পলিসি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস। আমাদেরকে ইতিহাস আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ইতিহাস আসলে ইতিহাস এমন একটা বিষয় যে আমরা সারা বিশ্বের ইতিহাস নিয়ে আলোচনা করি, সারা বিশ্বের ধ্যান ধারণা নিয়ে আমাদের জানা। তা আমি বলবো ইতিহাস সাবজেক্টটা বিষয় হিসেবে কিন্তু খারাপ না। আমাদের জানার জন্য, বিভিন্ন দেশ সম্পর্কে জানার জন্য আমি বলবো যে এটা মোটামুটি একটা ভালো বিষয়। তারপর আমরা বলবো যে ইতিহাস পড়তে গেলে আমরা অনেক বিষয়, অনেকগুলো দেশের সাথে পরিচিত, বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা, চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মানে মোট কথা আমরা বাংলাদেশেও আন্তর্জাতিক দেশগুলোর সাথে পরিচিত লাভ করি। তৃতীয় বর্ষের ছাত্রদেরকে আমি বলবো যে লেখাপড়া একটু মন্দি করতে হবে, ভালো ফলাফল করতে হবে, ভালো কিছু করতে হবে। তাহলে চলো আমরা পড়ায় চলে যাই যে 1796 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফেডারেলিস্ট প্রার্থী জন অ্যাডামস আমেরিকার সরকার, জন অ্যাডামস আমরা কী দেখি যে আমেরিকার সরকার ব্যবস্থায় পুনরায় ফেডারেলিস্ট ক্ষমতা গ্রহণ করে। অর্থাৎ আমরা কী দেখি যে জর্জ ওয়াশিংটনের পরে 1796 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফেডারেলিস্ট প্রার্থী কে ছিলেন? জন অ্যাডামস। আমেরিকার সরকার ব্যবস্থায় পুনরায় ফেডারেলিস্টরা ক্ষমতা গ্রহণ করা, ফরাসিরা কিন্তু কাজ স্বাভাবিকভাবে নেয়নি, মানে পুনরায় ফেডারেলিস্টরা ক্ষমতা গ্রহণ করায় ফ্রান্স স্বাভাবিকভাবে নেয়নি, একটু রাগান্বিত ছিল এবং আমেরিকার বাণিজ্য জাহাজে বেশি করে হামলা চালাতে থাকে। তারপর ফ্রান্সের যে পরিকল্পনা, আমেরিকার চতুর্দিকে ফরাসি ভূখণ্ড তৈরি করে যুক্তরাষ্ট্রের সীমানা অ্যাপলেশিয়ান পর্বত পর্যন্ত পিছিয়ে দিবে। অর্থাৎ বারবার ফেডারেলিস্টরা ক্ষমতা আসার ফলে ফ্রান্সরা একটু ক্রুদ্ধ, তারা চাচ্ছে যে আমেরিকার বাণিজ্য জাহাজে বেশি করে হামলা চালাবে এবং ফ্রান্সের যে পরিকল্পনা, আমেরিকার চতুর্দিকে ফরাসি ভূখণ্ড তৈরি করে যুক্তরাষ্ট্রের সীমানা অ্যাপলেশিয়ান পর্বত পর্যন্ত পিছিয়ে দিবে। এই পরিস্থিতিতে ফেডারেলিস্টরা ফ্রান্সের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের পক্ষপাতী, কিন্তু অ্যাডামস যুদ্ধের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠার নীতি গ্রহণ করেন। 1797 সালে অ্যাডামস ফ্রান্সের সঙ্গে সম্পর্কের উন্নতি সাধনের জন্য সিসিপি উটনি, জন মার্শাল, এলবিস গ্রেবি নামে তিন সদস্যের এক কূটনীতিক মিশনকে ফ্রান্সে পাঠান। কে কে ছিলেন? সিসিপি উটনি, জন মার্শাল ও এলবিস গ্রেবি।
তাহলে সিসিপি ইউকনি জন মার্শাল এলব্রিস গোবি নামে 3 সদস্যের এক কূটনৈতিক মিশনকে ফ্রান্সে পাঠান, কিন্তু সরকারিভাবে তাদের প্রতি কোনো গুরুত্ব দেওয়া হলো না। এটা কে পাঠিয়েছিল? অ্যাডামস। যুদ্ধের পরিবর্তে তিনি কি করেছিলেন? শান্তি প্রতিষ্ঠা চাচ্ছেন, কারণ বারবার ফেডারেলিস্টরা ক্ষমতায় আসার কারণে ফ্রান্স কিন্তু একটু ক্রুদ্ধ। তারা আমেরিকান বাণিজ্য জাহাজে বেশি করে হামলা চালাতে থাকে। তাদের পরিকল্পনা ছিল আমেরিকার চতুর্দিকে ফরাসি ভূখণ্ড তৈরি করে যুক্তরাষ্ট্রের সীমানাটাকে তারা কী করবে, অ্যাপেলেশিয়ান পর্বত পর্যন্ত পিছিয়ে দেবে। এই পরিস্থিতিতে ফেডারেলিস্টরা ফ্রান্সের বিরুদ্যে সামরিক ব্যবস্থা গ্রহণ করার পক্ষপাতী, কিন্তু অ্যাডামস যুদ্ধের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠায় অগ্রগণ। কিন্তু অ্যাডামস চায়নি যে যুদ্ধ হোক, তিনি চেয়েছেন শান্তি। এ কারণে 3 জন প্রতিনিধি পাঠান, জন মার্শাল, এলগ্রিভস এবং সিসিপি ইউকনি, 3 সদস্যের এক কূটনৈতিক মিশনকে ফ্রান্সে পাঠান, কিন্তু সরকারিভাবে তাদের ক্ষতিপূরণ তাদের প্রতি কিন্তু গুরুত্ব দেওয়া হলো না। অবশেষে ফরাসি মন্ত্রী ট্যালিরা বেসরকারিভাবে আমেরিকান মিশনের কাছে তিনজন অপরিচিত প্রতিনিধি পাঠান এবং যারা এক্সওয়াইজেড নামে পরিচিত। মানে অ্যাডামস কী চেয়েছেন? ফ্রান্সের সাথে যুদ্ধ করতে চাননি বা কোনো সামরিক হস্তক্ষেপ করতে চাননি, তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য 3 জন প্রতিনিধি পাঠান। কিন্তু ফ্রান্স কী করল? এই 3 জন প্রতিনিধিকে তেমন একটা গুরুত্ব দিল না। তারপরও আমরা দেখি অবশেষে ফরাসি মন্ত্রী ট্যালিরা বেসরকারিভাবে আমেরিকান মিশনের কাছে 3 জন অপরিচিত প্রতিনিধি পাঠান, যারা এক্সওয়াইজেড নামে পরিচিত। কিন্তু আমাদের প্রায় সংক্ষিপ্ত প্রশ্ন আসে, আমেরিকার ইতিহাসে এক্সওয়াইজেড কাহিনী বলতে আমরা কী বুঝি? এটা আমাদের প্রায় প্রশ্ন আসে যে এক্সওয়াইজেড কাহিনী বলতে আমরা কী বুঝি। এক্সওয়াইজেড 3 জন প্রতিনিধি আমেরিকান মিশনের সঙ্গে আলোচনা করে এবং এটি একটা সম্মানজনক সন্ধির শর্ত হিসাবে মোটা অঙ্কের ঘুষ দাবি করে। এই ঘটনায় আমেরিকায় প্রকাশিত হলে ফ্রান্সের বিরুদ্ধে আমেরিকানদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং কংগ্রেস ফ্রান্সের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। তাহলে এই যে এক্সওয়াইজেড 3 জন প্রতিনিধি আমেরিকান মিশনের সঙ্গে আলোচনা করে এবং একটি সম্মানজনক সন্ধির শর্ত হিসাবে মোটা অঙ্কের ঘুষ দাবি করে, এই ঘটনা যখন আমেরিকায় প্রকাশিত হয় ফ্রান্সের বিরুদ্ধে আমেরিকানদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং কংগ্রেস ফ্রান্সের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। অর্থাৎ ফ্রান্স বহুভাবে চাচ্ছে যে আমেরিকাকে তারা এই যে ফেডারেলিস্টরা যে ক্ষমতা আসে ফ্রান্স সেটা মেনে নিতে চায়নি। তারা বারবার যে ফেডারেলিস্ট ক্ষমতা আসতেছে ফ্রান্স সেটা গ্রহণ করতে পারেনি, এ কারণে ফ্রান্স বহুভাবে আমেরিকাকে হয়রানি করতে চাচ্ছে। তারপরও আমরা দেখি যে কংগ্রেস ফ্রান্সের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করে, এর ফলে নৌবাহিনী সহ সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য কংগ্রেস মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করে। কংগ্রেস কী করলো? যে তার সামরিক বাহিনী তার নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করে, যুদ্ধ জাহাজও সুসজ্জিত করে। কিন্তু জন অ্যাডামস শান্তি পরিচালনায় বা শান্তি পরিকল্পনা বাতিল করেনি, কিন্তু জন অ্যাডামস যুদ্ধ চায় না, তিনি শান্তি পরিকল্পনায় অগ্রগামী। এই সময় আমেরিকান সরকার জানতে পারে যে ফ্রান্স শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী, এর ফলে প্রেসিডেন্ট জন অ্যাডামস 3 জন প্রতিনিধিকে ফ্রান্সে পাঠান, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখি 3 জন প্রতিনিধিকে ফ্রান্সে পাঠান। কে পাঠায়? জন অ্যাডামস। জন অ্যাডামস কিন্তু তিনি যুদ্ধ চায় না বা সামরিক দিক দিয়ে হস্তক্ষেপ করে সেটাও চায় না, তিনি চায় আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা। 1800 সালের মধ্যে দুপক্ষের মধ্যে একটি শান্তি চুক্তি হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী আমরা কী দেখি যে এই চুক্তির শর্ত অনুযায়ী আমরা কী দেখি ফ্রান্স ও আমেরিকার মধ্যে সম্পাদিত পুরাতন চুক্তি বাতিল করে। মনে থাকবে ছাত্রদের, ফ্রান্স ও আমেরিকার মধ্যে সম্পাদিত যে পুরাতন চুক্তিটা ছিল সেটা বাতিল করা হয়। দ্বিতীয়ত, নিরপেক্ষ দেশ হিসেবে আমেরিকা বাণিজ্যের অধিকার মেনে নেওয়া হয়, অর্থাৎ আমেরিকা কোনো কোথাও হস্তক্ষেপ করবে না। আমেরিকা বরাবরই চাচ্ছে তারা যুদ্ধ চায় না, তারা শান্তি চায়। তাহলে নিরপেক্ষ দেশ হিসেবে আমেরিকায় বাণিজ্যের অধিকার মেনে নেওয়া হয়। 3 নম্বরে যেটা দেখি, ফ্রান্স নৌযুদ্ধে ক্ষতিপূরণের দাবি প্রত্যাহার করে। ফ্রান্স কী করে? নৌযুদ্ধে যে ক্ষতিপূরণ ছিল সে দাবিটা তারা প্রত্যাহার করে। 4 নম্বরে আমরা কী দেখি শর্ত, বাণিজ্যের ক্ষেত্রে ফরাসি দেশ কর্তৃক আমেরিকার যে ক্ষতি হয় সে দাবি আমেরিকা প্রত্যাহার করে। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে আমরা দেখি ফরাসি দেশ মানে ফরাসিদের ফ্রান্সের কারণে আমেরিকার যে ক্ষতিটা হয় সে দাবি আমেরিকা প্রত্যাহার করে। মানে এটা হচ্ছে একটা পারস্পরিক চুক্তি,
মানে 1800 সালের মধ্যে ফ্রান্স আর আমেরিকার মধ্যে একটা শান্তিপূর্ণ চুক্তি, এটা কে উদ্যোগ নিয়েছিলেন? জন অ্যাডামস। তাহলে আমরা দেখি এই চুক্তি ফেডারেলিস্টদের পছন্দ হয়নি, তবু তারা কতিপয় শর্ত সাপেক্ষে সেটা গ্রহণ করে। ফেডারেলিস্টরা কী করলো, যে তারা এই চুক্তিটা পছন্দ করেনি, তারপরেও তারা গ্রহণ করে। কেন? 1801 সালের নির্বাচনে রিপাবলিকানরা জয়ী হলে সিনেট এই চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করে। অর্থাৎ 1801 সালের নির্বাচনে রিপাবলিকানরা যখন জয়ী হয় সিনেটে, তখন এই চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। অর্থাৎ চুক্তিটা কী ছিল, জন অ্যাডামস কোনো সামরিক দিক দিয়ে আক্রমণ করতে চায়নি, যুদ্ধ চায়নি, তিনি আলোচনার মাধ্যমেই ফ্রান্সের সাথে শান্তি চেয়েছেন। জর্জ ওয়াশিংটন ও জন অ্যাডামস কর্তৃক আমরা দেখি, জর্জ ওয়াশিংটন আর জন অ্যাডামস কর্তৃক এই যে তারা যে দুজন, ওয়াশিংটন আর জন অ্যাডামস, যে তাদের যে নীতি ছিল তা তাদের নীতিগুলো পর্যালোচনা করলে আমরা কী দেখি, যে উভয় গভীর কূটনীতির মাধ্যমে তাদের বৈদেশিক নীতি গ্রহণ করেন। তারা কী করলেন, যে তারা দুজনের যে গভীর কূটনীতির মাধ্যমে তারা বৈদেশিক নীতি গ্রহণ করেন। ফেডারেলিস্ট শাসনকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কী ছিল? ফেডারেলিস্ট শাসনামলে আমরা কী দেখি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কী ছিল? সততা, শান্তিকামী এবং যথাসম্ভব যুদ্ধ পরিহার। সততা, শান্তিকামী এবং যথাসম্ভব যুদ্ধ পরিহার, এই কারণে ব্রিটেন আর ফ্রান্সের সঙ্গে যুদ্ধ এড়ানো সম্ভব। আমেরিকার লক্ষ্য কী ছিল? সততা, শান্তিকামী এবং যুদ্ধ পরিহার, এই তিনটা জিনিস আমেরিকান সরকারের ছিল। তারা আসলে যুদ্ধ চায় না, তারা আলোচনার মাধ্যমে শান্তি চায়। তাদের মূলনীতি কী ছিল? সততা, শান্তিকামী এবং যথাসম্ভব যুদ্ধকামী, এই কারণে ব্রিটেন আর ফ্রান্স এর সঙ্গে যুদ্ধ এড়ানো সম্ভব। এই শান্তিকামী নীতি বৈদেশিক শক্তির অবসান ঘটায় এবং আমেরিকা শান্তিপূর্ণ অবস্থান লাভ করে। অর্থাৎ এই যে শান্তিকামী নীতিটা কী হলো, বৈদেশিক যে শক্তি সেটার অবসান ঘটায় বা এবং আমেরিকা শান্তিপূর্ণ অবস্থানে লাভ করে। মানে যদি যুদ্ধ চলে তাহলে কী হয়, দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যায়, দেশের অবকাঠামো দুর্বল হয়ে যায়, দেশের প্রশাসন বিশৃঙ্খল অবস্থায় পরিপূর্ণ হয়। এই কারণে মার্কিন সরকাররা কখনো যুদ্ধ চায় না, তারা আলোচনার মাধ্যমে শান্তি চায়। ফেডারেলিস্টদের শাসনকালে বৈদেশিক নীতি আসলে সফল, আমরা এক কথায় বলবো, ফেডারেলিস্টদের শাসনকালে যে পররাষ্ট্রনীতি আসলেই সফল। এই নীতি কী ছিল, আমার ছাত্ররা বুঝতে পারবে, একটু বই পড়লেই বুঝতে পারবে যে আমি কী বলছি, যে এই নীতি আমেরিকার ভবিষ্যৎ উন্নতি, রাজনৈতিক স্থিতিশীলতা, নিরপেক্ষতা জোরদার করে। তাহলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দিয়ে আমেরিকায় আমরা বলবো সফল। কী কারণে, বা ফেডারেলিস্টদের শাসনকালে বৈদেশিক নীতিটা সফল কী কারণে, আমেরিকার ভবিষ্যৎ উন্নতি, রাজনৈতিক স্থিতিশীলতা, নিরপেক্ষতা জোরদার করে। তাহলে আমরা বলবো যে এই ধরনের নীতির ফলে আমেরিকার পুনর্গঠন সম্ভব। কী কারণে, যে আমেরিকার ভবিষ্যৎ উন্নতি, রাজনৈতিক স্থিতিশীলতা, নিরপেক্ষতা জোরদার করে। মনে থাকবে ছাত্রদের, ভবিষ্যৎ উন্নতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরপেক্ষতা জোরদার করা, এক্ষেত্রে আমরা বলবো যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সফল, বিশেষ করে কারা, ফেডারেলিস্টরা। এই ধরনের নীতির ফলে আমেরিকার পুনর্গঠন সম্ভব এবং আমেরিকা বিশ্ব শক্তি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ। তারপরে আমরা কী বলি, যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব শক্তি হিসেবে নিজেকে প্রকাশ করার সুযোগ পায়। তাহলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, তারা শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে ফ্রান্সের সাথে যে নিরপেক্ষ নীতিটা বজায় রাখলো, এর ফলে কী হলো, যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। শুধু যুদ্ধের মাধ্যমে দেশ পরিচিতি হয় না, শান্তি, নিরপেক্ষতা ও শান্তি, নিরপেক্ষতা এবং যুদ্ধ পরিহারের মাধ্যমে একটা দেশ বিশ্ব শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল, আমরা দুটো বিষয় পড়াবো, জন অ্যাডামসের পররাষ্ট্রনীতি তো ছোটো, তাহলে আমরা আরেকটা পড়াবো আমেরিকার রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ কীভাবে হয়। তাহলে আমার প্রশ্ন থাকবে যেটা, যে 1796 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, আমরা জর্জ ওয়াশিংটনের পরে কাকে দেখি, ফেডারেলিস্ট প্রার্থী জন অ্যাডামস। তাহলে আমাদের প্রশ্ন থাকবে, জন অ্যাডামসের বৈদেশিক নীতি পর্যালোচনা করো, এটা হচ্ছে বড় প্রশ্নও থাকতে পারে, সংক্ষেপেও থাকতে পারে। আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন হবে, আমেরিকার ইতিহাসে এক্স ওয়াই জেড কাহিনী বলতে আসলে আমরা কী বুঝি, বা কাহিনী বলতে কী বুঝায়। মনে থাকবে ছাত্রদের, যে জন অ্যাডামসের বৈদেশিক নীতি পর্যালোচনা করো, বা ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন যেটা, আমেরিকার ইতিহাসে
এক্স ওয়াই জেড কাহিনী বলতে কী বুঝায়। তাহলে এটা আমরা কি পড়ালাম, যে একটা প্রশ্ন চলে গেল কিন্তু জন অ্যাডামসের বৈদেশিক নীতি। তাহলে আরেকটা প্রশ্নে আমরা চলে যাই, আমেরিকার রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ। আমেরিকা অষ্টাদশ শতকে শেষে আমরা কি দেখি, গঠনমূলক রাজনৈতিক দলের বিকাশ লাভ করেছিল। কখন? অষ্টাদশ শতকে শেষের দিকে আমরা কি দেখি, গঠনমূলক রাজনৈতিক দলের বিকাশ লাভ করেছিল। তবে উপনিবেশ সময়ের মতে সকল রাজ্যই দল বা উপদলের অস্তিত্ব ছিল। 1787 সালে ফিলাডেলফিয়া সম্মেলনে গৃহীত শাসনতন্ত্রের বিধানে কোনো দলীয় সরকারের ব্যবস্থা রাখা না। অর্থাৎ উপনিবেশগুলোর মতে 13টা উপনিবেশ নিয়ে কিন্তু 1776 সালে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে। তাহলে এই যে উপনিবেশগুলোর মতে সকল রাজ্যই দল বা উপদলের অস্তিত্ব ছিল। 1787 সালে ফিলাডেলফিয়া সম্মেলনে গৃহীত শাসনতন্ত্রের বিধানে কোনো দলীয় সরকারের ব্যবস্থা রাখা হয়নি। তবে এই কনভেনশনে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নের সময় রাজনৈতিক আদর্শের যে সংঘাত দেখা দেয় তার মধ্যেই রাজনৈতিক দল গঠনের পূর্বাভাস ছিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যে রাজনৈতিক দলগুলো দেখি সেটা কীভাবে গঠিত হলো সেটা দেখি। একদিকে অভিজাততান্ত্রিক চিন্তাধারায় উদ্বুদ্ধ ব্যক্তিগণ সংখ্যাগরিষ্ঠের হাতে শাসনতান্ত্রিক ক্ষমতা যাতে চলে না যায় সেজন্য নানা রকম যুক্তি প্রদর্শন, অর্থাৎ অভিজাতদের হাতে যাতে ক্ষমতা চলে না যায় তারা নানা রকম যুক্তি প্রদর্শন করে। তাদের মূল উদ্দেশ্য দেশের সর্বাঙ্গীন উন্নতি, রাজনৈতিক স্থিতিশীলতা, ধনী সম্প্রদায়ের হাতে শাসনতান্ত্রিক ক্ষমতা ন্যস্ত করা। তাদের মূল উদ্দেশ্য কী ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে দেশের উন্নতি, দুই নম্বর হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, তৃতীয় হচ্ছে ধনী সম্প্রদায়ের হাতে শাসনতান্ত্রিক ক্ষমতা ন্যস্ত করা। তাহলে আমরা কি বলবো, যে দেশের আমেরিকার জনগণের বা উপনিবেশিক জনগণের যে মূল লক্ষ্য ছিল দেশের উন্নতি, রাজনৈতিক স্থিতিশীলতা, ধনী সম্প্রদায়ের হাতে শাসনতান্ত্রিক ক্ষমতা ন্যস্ত করা। অন্যদিকে উদারপন্থী ও নিয়মতান্ত্রিক সংস্কারে বিশ্বাসী একদল তরুণ এই নীতির তীব্র বিরোধিতা করে, জনগণতান্ত্রিক সরকার গড়ে তোলার জন্য সচেষ্ট হয়ে ওঠে। তাহলে আমরা অন্যদিকে কি দেখি, উদারপন্থী ও নিয়মতান্ত্রিক সংস্কারে বিশ্বাসী একদল এবং তরুণ এই নীতির তীব্র বিরোধিতা করে, জনগণতান্ত্রিক সরকার গড়ে তোলার জন্য সচেষ্ট। এই ধরনের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার অন্যতম মৌলিক চিন্তাধারায় হলো। যে স্বাধীনতা ঘোষণার অন্যতম মৌলিক চিন্তাধারা কি, যে মানে আমরা কি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার অন্যতম মৌলিক চিন্তাধারা ছিল যে সকল মানুষ সমান হয়ে জন্মলাভ করে, ধনী ও দরিদ্রের মধ্যে রাজনৈতিক ক্ষমতার ব্যাপারে কোনো পার্থক্য রয়েছিল না। অর্থাৎ আমরা দেখি যে উগ্র উদারপন্থী ও নিয়মতান্ত্রিক সংস্কারে বিশ্বাসী একদল, যারা উদারপন্থী বা নিয়মতান্ত্রিক এই একদল তরুণ তারা এই নীতির তীব্র বিরোধিতা করে, জনগণতান্ত্রিক সরকার গড়ে তোলার জন্য সচেষ্ট হয়ে। এই দলের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার অন্যতম মৌলিক চিন্তাধারা হলো সকল মানুষ সমান হয়ে জন্মলাভ করে, তাই ধনী ও দরিদ্রের মধ্যে রাজনৈতিক ক্ষমতার ব্যাপারে কোনো পার্থক্য থাকা উচিত না। সম্মেলনের সভাপতি জর্জ ওয়াশিংটন ফেডারেলিস্ট আদর্শে বিশ্বাসী হওয়ায় টমাস জেফারসনকে তার ক্যাবিনেটের বিপরীতে শিবিরের প্রতিনিধি করা হয়। হ্যামিল্টনের সঙ্গে জেফারসনের মতবিরোধের প্রত্যেকটা ক্ষেত্রে জেফারসন সমন্বয় সাধনের চেষ্টা করেন। আর এই দুই মতাদর্শকে কেন্দ্র করে আমেরিকায় রাজনৈতিক দলের উদ্ভব ঘটে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মূল লক্ষ্য কী ছিল, যে সকল মানুষ সমান হয়ে জন্মলাভ করে, ধনী ও দরিদ্রের মধ্যে রাজনৈতিক ক্ষমতার ব্যাপারে কোনো পার্থক্য থাকা উচিত না। তাহলে সম্মেলনের যে সভাপতি সম্মেলনের সভাপতি কী ছিল, তারা কি বলছে যে সকল মানুষ, আমরা কি জানি যে সকল মানুষ সমান হয়ে জন্ম লাভ করে, তাই ধনী ও দরিদ্রের মধ্যে রাজনৈতিক ক্ষমতার ব্যাপারে কোনো পার্থক্য থাকা উচিত না। তাহলে সম্মেলনের সভাপতি জর্জ ওয়াশিংটন আমরা কি দেখি, যে সম্মেলনের সভাপতি জর্জ ওয়াশিংটন ফেডারেলিস্ট আদর্শে বিশ্বাসী হয় টমাস জেফারসনকে তার ক্যাবিনেটের বিপরীত শিবিরের প্রতিনিধি করা। হ্যামিল্টনের সঙ্গে জেফারসনের মতবিরোধের প্রত্যেকটি ক্ষেত্রে জেফারসন সমন্বয় সাধনের চেষ্টা করেছেন। আর এই দুই মতাদর্শকে কেন্দ্র করে আমেরিকান রাজনৈতিক দলের উদ্ভব ঘটে। অর্থাৎ ধনী আর দরিদ্রের মধ্যে রাজনৈতিক ক্ষমতার যে বিষয় কোনো পার্থক্য থাকা উচিত না, কাদের মধ্যে, ধনী আর দরিদ্রের মধ্যে। তাহলে এই সম্মেলনের সভাপতি কে ছিলেন, জর্জ ওয়াশিংটন ফেডারেলিস্ট আদর্শে বিশ্বাসী হয় টমাস জেফারসনকে তার ক্যাবিনেটের বিপরীতে শিবিরের প্রতিনিধি করা। অর্থাৎ ওয়াশিংটন কী চেয়েছিলেন, যে ফেডারেলিস্ট আদর্শে বিশ্বাসী আর টমাস জেফারসনকে তার ক্যাবিনেটের বিপরীত শিবিরের প্রতিনিধি করা হয়। আর হ্যামিল্টনের সঙ্গে
জেফারসনের একটা মতবিরোধ প্রত্যেকটা ক্ষেত্রে জেফারসন সমন্বয় সাধনে চেষ্টা করেছেন। কার সাথে? হ্যামিল্টনের সাথে যে মতবিরোধটা হয়। আলেকজান্ডার হ্যামিল্টন কিন্তু আমরা পূর্বে পড়েছি, তিনি কে ছিলেন? ওয়াশিংটনের সামসন আমলে রাজস্ব সচিব ছিলেন, অর্থাৎ অর্থমন্ত্রী ছিলেন। তাহলে জেফারসনের সাথে মতবিরোধের প্রত্যেকটি ক্ষেত্রে জেফারসন সমন্বয় সাধনে চেষ্টা করেছেন। আর এই দুই মতাদর্শকে কেন্দ্র করে আমেরিকায় কী ঘটে? রাজনৈতিক দলে উদ্ভব ঘটে। ফিলাডেলফিয়া সম্মেলনে যারা যুক্তরাষ্ট্রীয় সংবিধান অনুমোদনের জন্য জনমত গঠন করার জন্য চেষ্টা করেছিলেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সংবিধান অনুমোদনের জন্য জনমত মানে জনগণের যে মতামত গঠন করার চেষ্টা করেছিলেন, তারা ফেডারেলিস্ট নামে পরিচিত। ফিলাডেলফিয়া সম্মেলনে মনে থাকবে ছাত্ররা যে যুক্তরাষ্ট্রীয় সংবিধান অনুমোদনের জন্য জনমত গঠন করতে চেষ্টা করেছিলেন তারা ফেডারেলিস্ট নামে পরিচিত, আর তাদের যে বিপরীত ধর্মী তারা হচ্ছে রিপাবলিকান বা প্রজাতন্ত্রী নামে পরিচিত। তাহলে আমাদের প্রশ্ন, আজকের যে আলোচনা সেকেন্ড দ্বিতীয় অংশের যে আলোচনা সেটা হচ্ছে রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ। তাহলে আমরা একটা দল কী পেলাম? ফেডারেলিস্ট। আর একটা দল কী পেলাম? মানে ওয়াশিংটনের যে বিপরীত, জর্জ ওয়াশিংটন হচ্ছে ফেডারেলিস্ট, তার যে বিপরীত সেটা হচ্ছে রিপাবলিকান। ফিলাডেলফিয়া সম্মেলনে যারা যুক্তরাষ্ট্রীয় সংবিধান অনুমোদনের জন্য, অর্থাৎ সংবিধানকে অনুমোদন করার জন্য যারা জনমত গঠন করতে চেষ্টা করেছিল তারা ফেডারেলিস্ট নামে পরিচিত, আর তাদের বিপরীত ধর্মী রিপাবলিকান বা প্রজাতন্ত্রী নামে পরিচিত। এই রিপাবলিকান দল বর্তমানে কি? ডেমোক্রেটিক দল। আর বর্তমানে যে দল রিপাবলিকান পার্টি নামে পরিচিত সেটি 1954 সালে সেটি আর বর্তমানে যে দল রিপাবলিকান পার্টি নামে পরিচিত সেটা আমরা কখন দেখি? হচ্ছে ফেডারেলিস্ট পার্টি, আর একটা হচ্ছে রিপাবলিকান পার্টি। 1790 সালে হ্যামিল্টনের সংস্কার প্রস্তাব ঘোষিত হওয়ার পর জেফারসন ও মেডিসন তার নীতিসমূহ তীব্র সমালোচনা করেন। অর্থাৎ আমরা দেখি যে একদিকে হচ্ছে ফেডারেলিস্ট পার্টি, আরেকদিকে হচ্ছে রিপাবলিকান পার্টি, অর্থাৎ প্রজাতন্ত্রী নামে পরিচিত। 1790 সালে হ্যামিল্টন সংস্কার প্রস্তাব ঘোষিত হওয়ার পর জেফারসন আর মেডিসন নীতিসমূহের তীব্র সমালোচনা করেন। জেফারসনের ধারণা হ্যামিল্টন গোপনে যুক্তরাষ্ট্রের প্রজাতান্ত্রিক সরকারকে ধ্বংস করতে ইউরোপীয় পদ্ধতিতে রাজতন্ত্র প্রতিষ্ঠায় লিপ্ত, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকারকে ধ্বংস করে ইউরোপীয় পদ্ধতিতে রাজতন্ত্র প্রতিষ্ঠা লিখল। আমরা আবারও কি দেখি যে 1791 সালে ফেডারেলিস্ট এবং রিপাবলিকান এই দুটির রাজনৈতিক দল সংগঠিত রূপ লাভ করে। কত সালে? 1791 সালে ফেডারেলিস্ট এবং রিপাবলিকান এই দুটি দল রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তাহলে আমরা দেখি যে জেফারসনের ধারণা হ্যামিল্টন গোপনে যুক্তরাষ্ট্রের প্রজাতান্ত্রিক সরকারকে ধ্বংস করে ইউরোপীয় পদ্ধতিতে রাজতন্ত্র প্রতিষ্ঠায় লিপ্ত। তাহলে 1791 সালে ফেডারেলিস্ট এবং রিপাবলিকান এই দুটি রাজনৈতিক দল সংগঠিত রূপ প্রাপ্ত হতে শুরু করে। কংগ্রেস এবং বিভিন্ন আইনসভার সদস্যগণ এই দুটি দলের মধ্যে কোনো না কোনো দলের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ আমরা দেখি কংগ্রেস আর বিভিন্ন আইনসভার সদস্যরা এই দুটি দলের মধ্যে কোনো না কোনো দলের অন্তর্ভুক্ত। আমার ছাত্রদের মনে থাকবে যে এটা আমরা এখন যে আলোচনাটা করলাম সেটা কি? দুইটা রাজনৈতিক দল, একটা ফেডারেলিস্ট একটা রিপাবলিকান, কীভাবে উৎপত্তি হলো এবং কীভাবে এই দলের সদস্যগুলো গঠিত, অর্থাৎ কংগ্রেস আর বিভিন্ন আইনসভার সদস্যগণ এই দুটি দলের মধ্যে কোনো না কোনো দলের অন্তর্ভুক্ত। জর্জ ওয়াশিংটন ফেডারেলিস্ট দলের প্রতি সহানুভূতিশীল হলেও তিনি বিশ্বাস করতেন যে একটি বিশেষ দলের দ্বারা সরকার পরিচালিত হওয়া উচিত। অর্থাৎ জর্জ ওয়াশিংটন কী ছিলেন? ফেডারেলিস্ট, এবং তা তিনি ফেডারেলিস্টের প্রতি দুর্বল বা সহানুভূতিশীল। তিনি বিশ্বাস করতেন যে একটা বিশেষ দলের দ্বারা সরকার পরিচালিত হওয়া উচিত। হ্যামিল্টন এবং জেফারসন উভয়কে তার ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করেন। 1793 সালে ওয়াশিংটনের দ্বিতীয় মন্ত্রিসভায় হ্যামিল্টন ও জেফারসন ছিলেন। তাহলে আমরা দেখি 1793 সালে ওয়াশিংটনের দ্বিতীয় মন্ত্রিসভায় হ্যামিল্টন ও জেফারসন ছিলেন। জেফারসনের পদত্যাগের পর অ্যানটন র্যান্ডলফ। তাহলে আমরা জেফারসনের পদত্যাগের পর কাকে দেখি? অ্যানটন র্যান্ডলফ। মানে ছাত্ররা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতিদের নামগুলো কিন্তু খুব কঠিন, বারবার পড়বে, বারবার মনে থাকার জন্য চেষ্টা করবে। ওয়াশিংটনের ক্যাবিনেট ব্যবস্থা একদলীয় শাসন প্রাধান্য পায়, অর্থাৎ আমরা জর্জ ওয়াশিংটনের ক্যাবিনেট ব্যবস্থা কী দেখলাম? যে একদলীয় শাসন, একজনের শাসন প্রাধান্য পায়, তবে এর পাশাপাশির কার্যক্রম পরিচালিত হয়। তাহলে আমেরিকার রাজনীতিতে
দুটি মেরুকরণ, 1793 থেকে 1795 পর্যন্ত রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া, অর্থাৎ 1793 থেকে 1795 পর্যন্ত আমরা দেখি রাজনৈতিক দল গঠনের যে প্রতিক্রিয়া, তারা যে প্রক্রিয়া তারই ধারাবাহিকতা লাভ করে ফেডারেলিস্ট এবং রিপাবলিকান। অর্থাৎ আমেরিকায় রাজনীতিতে দুটি মেরুকরণ, 1793 থেকে 95 পর্যন্ত রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া এরই ধারাবাহিকতা লাভ করে ফেডারেলিস্ট এবং রিপাবলিকান। 1800 সালের নির্বাচনের মাধ্যমে আমরা কি দেখি যে সর্বপ্রথম রিপাবলিকানরা আমেরিকায় সরকার গঠন করেছিল। তাহলে রিপাবলিকানরা কবে সরকার গঠন করেছিল? 1800 সালে নির্বাচনের মাধ্যমে রিপাবলিকানরা আমেরিকায় সরকার গঠন করেছিল। জেফারসন রিপাবলিকান দলের প্রথম প্রেসিডেন্ট, আর ফেডারেলিস্ট দলের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। তাহলে রিপাবলিকানরা কখন ক্ষমতা গ্রহণ করেছিল? 1800 সালে নির্বাচনের মাধ্যমে সর্বপ্রথম আমেরিকায় সরকার গঠন করেছিল জেফারসন রিপাবলিকান দলের প্রথম প্রেসিডেন্ট। আমেরিকার রাজনীতিতে দ্বিদলীয় ব্যবস্থার বিকাশে মূল সহায়ক হিসাবে কাজ করে, অর্থাৎ আমেরিকার রাজনীতিতে দ্বিদলীয় অর্থাৎ দুইটা দল দ্বিদলীয় ব্যবস্থা বিকাশের মূল সহায়ক হিসাবে কাজ করে। জেফারসন কি ছিলেন? রিপাবলিকান দলের নেতৃত্ব দেন। রিপাবলিকান বলতে আমরা কি বুঝি? সাধারণ শ্রেণীর লোক। মনে থাকবে আমার ছাত্রদের, ফেডারেলিস্ট আর রিপাবলিকান, রিপাবলিকান কত সালে ক্ষমতায় আসে? 1800 সালে। তাহলে কে ছিলেন প্রথম প্রেসিডেন্ট? নেতৃত্ব কে দেন? জেফারসন। তাহলে রিপাবলিকান বলতে আমরা কি বুঝি? সাধারণ শ্রেণীর লোক। তাহলে আমাদের দ্বিতীয় আলোচনা প্রায় শেষ। দ্বিতীয় আলোচনার যে প্রশ্ন হলো যে আমেরিকার রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ আসলে আমরা কি দেখি, তাহলে আমরা দেখি যে অষ্টাদশ শতকের শেষে গঠনমূলক রাজনৈতিক দলের বিকাশ লাভ করেনি। উপনিবেশগুলোর মতে সকল রাজ্যে দল বা উপদলের অস্তিত্ব ছিল। 1787 সালে ফিলাডেলফিয়া সম্মেলনে গৃহীত শাসনতন্ত্রের বিধানে কোনো দলীয় সরকারের ব্যবস্থা রাখা হয়নি। অর্থাৎ ফিলাডেলফিয়া সম্মেলনে কোনো দলীয় সরকারের ব্যবস্থা রাখা হয়নি। তবে এই কনভেনশনে যুক্তরাষ্ট্রীয় সংবিধান প্রণয়নের সময় রাজনৈতিক আদর্শের যে সংঘাত দেখা দেয় তারই মাধ্যমে রাজনৈতিক দল গঠনে পূর্বাভাস দেখা যায়। অর্থাৎ এভাবেই দেখেছে রাজনৈতিক দল গঠন হয়। কোথায়? যুক্তরাষ্ট্রীয় সংবিধান প্রণয়নের সময় রাজনৈতিক আদর্শের ধারাবাহিকতায় দল গঠন হয়। মনে থাকবে যে রাজনৈতিক আদর্শের ধারাবাহিকতায় দল গঠন হয়। কখন? সংবিধান প্রণয়নের সময়। আজকের মতো এখানে শেষ। আমি দুটো বিষয় আলোচনা করতে করতে আমার গলা শুকিয়ে গেছে, আমি আর বেশি সময় নেব না। ছাত্রদেরকে বলবো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই দোয়া করি। আবার যেন আমাদের একসাথে দেখা হয়, আবার যেন আমরা ক্লাস শুরু করতে পারি, এই পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ হাফেজ।